ভারতের এই গ্রামে দুটি করে বিয়ে করাই নিয়ম। নিয়ম না মানলে হতে হবে বিতাড়িত। তবে কারণ শুনলে অবাক হবেন আপনিও। অদ্ভুত এই গ্রাম, যেখানে পুরুষদের দুটি করে বিবাহ করা বাধ্যতামূলক। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো এ আবার কেমন নিয়ম? ভারতবর্ষের মধ্যেই রয়েছে এই অদ্ভুত নিয়মের গ্রাম, কিন্তু কারণ কি তা জানলে অবাক হবেন আপনিও। আসুন জেনে নেওয়া যাক কোথায় সেই গ্রাম এবং কেনই বা সেই গ্রামের প্রতিটি পুরুষকে দুইবার করে বিয়ে করতে হয়। এই পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কতই না আজব নিয়ম আছে, যা শুনলে আজও অবাক হয়ে যেতে হয়। আধুনিকতার এই যুগেও পৃথিবীর নানা প্রান্তে আজও অদ্ভুত কিছু রীতিরেওয়াজের সন্ধান মেলে। তেমনি ভারতের রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রাম রয়েছে, যেখানে আছে এক অদ্ভুত রীতি। অদ্ভুত রীতিটি শুনলে হয়তো আপনিও চমকে উঠবেন। এই গ্রামের প্রত্যেক পুরুষকেই দুবার করে বিয়ে করতে হয়। এই গ্রামের এটাই নিয়ম। ভারত পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর, বারমের জেলার ওই গ্রামের প্রত্যেক পুরুষেরই দুবার বিয়ে বাধ্যতামূলক। দেরাসর গ্রামের প্রায় 600 মানুষের বসবাস। মূলত মুসলিম অধ্যুষিত গ্রামটিতে সব মিলিয়ে 70টি পরিবার রয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রত্যেক পরিবারেই বিয়ে নিয়ে একই রীতি মেনে চলে। বিবাহ একটি পবিত্র বন্ধন। কথিত আছে, বিবাহ মানে দুটি মানুষের মনের মেলবন্ধন, দুটি মানুষের হাতে হাত রেখে জীবনের শেষ দিন পর্যন্ত চলার ভরসা। কিন্তু ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে যেখানকার বিয়ের নিয়ম শুনলে অবাক হয়ে যেতে হয়। যেমন ভারত পাকিস্তান সীমান্তের রাজস্থানের বারমের জেলার অন্তর্গত এই গ্রাম। কিন্তু জানা যায় এই দুটি বিবাহের পেছনে রয়েছে এক অদ্ভুত কাহিনী। জানা যায় এই গ্রামেরই এক ব্যক্তির বিয়ের পর কিছুতেই সন্তান হচ্ছিল না, তারপর দ্বিতীয় বিয়ে করতেই তার সন্তান লাভ হয়। এরপর বেশ কয়েকজনের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে। তখন থেকেই গ্রামের দ্বিতীয় বিয়ের রেওয়াজ শুরু হয়ে যায়। পুরুষের বহুবিবাহ রীতি গ্রামের রীতিতে পরিণত হয়ে যায় কালক্রমে। বহুকাল ধরে এমন ঘটনাই ঘটে আসছে, তারপর সেটাকেই রীতি হিসেবে মেনে নেন গ্রামবাসীরা। জানা গেছে আজও এই রীতির ব্যতিক্রম হয়নি। রীতি মেনে আজও গ্রামের পুরুষেরা প্রথম বিয়ের কিছুদিনের মধ্যেই দ্বিতীয় বিবাহ করে থাকেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, রাজস্থান।